আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আজকে অধ্যায় 15, বৃত্ত সংক্রান্ত চতুর্থ ক্লাস। এর আগের ক্লাসগুলোতে মোটামুটি বৃত্তের সাধারণ সূত্র নিয়ে আলাপ আলোচনা করেছি, তো আজকে একটু বৃত্ত প্লাস হচ্ছে সরলরেখা সংক্রান্ত, যেমন সরলরেখার সমান্তরাল রেখা বা কোনো রেখার উপর লম্ব, এরকম বিষয়গুলো এই প্রশ্নে দেওয়া রয়েছে, এই সংক্রান্ত আলাপ আলোচনা করব। তো অঙ্কটি দেখতে পাচ্ছেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, যেখানে এই বৃত্তটা এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই প্লাস 7 ইকুয়াল 0 রেখার উপর লম্ব। তো আমাদের আসলে মূলত স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো এখানে একটা বৃত্ত দেওয়া রয়েছে, এই বৃত্তের উপর এই একটা রেখা দাঁড়ালাম, যে রেখাটি এই বৃত্তকে স্পর্শ করেছে, সুতরাং এই রেখাটি এই বৃত্তের হচ্ছে স্পর্শক। এই রেখাটি আবার এখানে যে রেখা দেওয়া রয়েছে আমাদের প্রদত্ত এক্স মাইনাস টু ওয়াইস ওয়াই প্লাস 7, এই রেখার উপর এই স্পর্শকটা আবার কিন্তু লম্ব। তো সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের সমীকরণ কি হবে সেটা আমরা এখন দেখব। তো প্রথমে এখানে যে বৃত্তটা দেওয়া রয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, এই বৃত্তটা এখানে দেওয়া রয়েছে। তো এই বৃত্তের ক্ষেত্রে আমরা যদি তাকাই, তাহলে আমরা একটু ভেঙে নিই, নিলে ক্লিয়ার হবো। এক্স মাইনাস 0 স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টুয়াই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দুটাই পেতে পারি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে কত, এখানে কেন্দ্র যেটা সেটা হবে 0,0 এবং ব্যাসার্ধ যেটা সেটা হবে 2। তা আমরা এখানে এই বিষয়টি দেখিয়েছি যে এর কেন্দ্র হচ্ছে 0,0 আর কেন্দ্র থেকে স্পর্শকের যেটা দূরত্ব সেটা হচ্ছে 2, এটা দেওয়া রয়েছে। এই স্পর্শকের সমীকরণটা আমরা বের করব। এই স্পর্শকটা আগেই বলেছি যে এখানে যে রেখা দেওয়া আছে এই রেখার উপর হচ্ছে লম্ব। তো এখানে রেখাটি যেটা দেওয়া রয়েছে এক্স মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 7, এই রেখার উপর যেহেতু স্পর্শকটি লম্ব, তাহলে আগে আমরা লিখব যে এত রেখার উপর লম্বের সমীকরণ। এই লম্বের সমীকরণ আমরা কীভাবে জানি, এটা আমরা এর আগের সরলরেখার অধ্যায়ে দেখেছি। সেটা হচ্ছে ওয়াইয়ের সহগটা যাবে এক্সের কাছে এবং এক্সের সহগ যাবে ওয়াইয়ের কাছে, আর মাঝখানে কিন্তু মাইনাস হবে, আর সাথে প্লাস কে ধ্রুবক হিসাবে আমাদের নিতে হবে। তাহলে এখান থেকে ওয়াইয়ের সহগ আছে কত, 2, তাহলে এখানে টু ওয়াইস এক্স, তারপর সূত্রের হচ্ছে মাইনাস, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, আর এখানে এক্সের সাথে যে সহগ আছে সেটা হচ্ছে কত, 1, তাহলে 1টাই এর সাথে চলে আসবে, মানে ওয়াই আমরা লিখতে পারি প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। এটা একটা আমরা সমীকরণ ধরে নিই। এইভাবে লম্বের সমীকরণ দাগানো যায়, এটা হচ্ছে আমরা সরলরেখা অধ্যায়ে দেখেছি। তো এখন হচ্ছে, যেহেতু বৃত্তের কেন্দ্র হতে এই যে স্পর্শক রেখা আমরা দাগালাম, এই রেখার লম্ব দূরত্বের আমরা সূত্র যেটা সেটা আমরা জানি, তাহলে লিখব বৃত্তের কেন্দ্র যেটা দেওয়া রয়েছে 0,0, এত হতে টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0, এত সমীকরণের লম্ব দূরত্ব আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্র হতে এই স্পর্শক রেখার যেটা লম্ব দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে কত, 2। তাহলে এই লম্ব দূরত্ব সমান আমরা জানি
এটা আগে লিখতে হয় আমাদের হচ্ছে মডুলাস, তারপর এখানে আমরা টান দিব। আর এখানে এই স্থানাঙ্কর মানগুলা কিন্তু এখানে ইনপুট হবে, অর্থাৎ এই যে জিরোটা বসবে এক্স এর পরিবর্তে, এই জিরো বসবে ওয়াই এর পরিবর্তে। তাহলে এখানে 2,0 প্লাস হচ্ছে ওয়াই এর পরিবর্তে 0 প্লাস কে। এরপর হয় যেটা সেটা হচ্ছে রোটোপাথ, তারপর এক্স এর সহগ যেটা থাকবে তার উপর স্কোয়ার হবে, প্লাস ওয়াই এর সহগ যেটা থাকবে তার উপর স্কোয়ার হবে। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে আমরা কি করলাম, একটু খেয়াল করবেন যে এই স্থানাঙ্কের যে মান দেওয়া থাকবে সেই মানটা এখানে বসবে উপরে, বাই রোটোপাত দিব, দিয়ে এক্স এর যেটা সহগ থাকবে তার উপর স্কোয়ার হবে, প্লাস ওয়াই এর যে সহগ থাকবে তার উপর স্কোয়ার হবে। বা 2=, এখানে তাহলে আমাদের থাকছে কে, আর নিচে থাকবে হচ্ছে এখানে 2^4 আর একে হচ্ছে 5 মডুলাস। বা এখানে যদি আমরা মডুলাসটা উঠে দিই তাহলে কিন্তু প্লাস মাইনাস সিম্বল আসবে, এটা একটু খেয়াল করবেন। তাহলে এই জায়গায় আসে 2=, হচ্ছে প্লাস মাইনাস কে বাই 5। বা আমরা লিখতে পারি কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2√5। এখন এই যে কে ইকুয়াল টু প্লাস মাইনাস 2√5, এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে অতএব এক হতে পাই যেটি সেটি হচ্ছে আমাদের, তাহলে আসতেছে 2i6 প্লাস হচ্ছে ওয়াই, আর কে এর মান এখানে আমরা বসিয়ে দেবো প্লাস মাইনাস 2√5 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটি হচ্ছে আসলে আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ। কোন স্পর্শকটা? এই বৃত্তের উপর যে স্পর্শকটা দেওয়া রয়েছে সেটা। তো আশা করি বিষয়টি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এখন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, x=0, y=0, x=4, এরকমভাবে প্রশ্নে দেওয়া থাকে। এই রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরকম টাইপের প্রশ্ন অনেক সময় পরীক্ষায় থাকে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এই অঙ্কটি কীভাবে করব এটা একটু দেখি। তো আমরা এখানে অক্ষটা দাগাই নিই, অক্ষটা আমরা দাগালাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আমরা জানি। যেহেতু এখানে x=0 দেওয়া রয়েছে, তো x=0 মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, অর্থাৎ এখানে আমরা এই রেখা যেটা আছে x=0 এটাকে 1 নম্বর রেখা হিসাবে আমরা কাউন্ট করতে পারি। তারপর দেওয়া রয়েছে y=0, এটাও মূল বিন্দুগামী রেখা যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, অর্থাৎ যেহেতু এটা মূল বিন্দু দিয়ে গেছে সুতরাং এই রেখাকেই আমরা 2 নম্বর রেখা, অর্থাৎ y=0 যেটাকে আমরা 2 নম্বর রেখা হিসাবে কাউন্ট করতে পারি। তারপরে রয়েছে x=4, তা আমরা x=4 মানে এখানে আমরা অনুমান করে 1, 2, 3, 4 এরকমভাবে আমরা নিতে পারি। তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কিন্তু এটা, তাহলে আমরা এরকমভাবে এই জায়গায় দাগাতে পারি, যেটাকে আমরা লিখতে পারি x=4। তাহলে এটা 3 নম্বর সরলরেখা। এখন এখানে যে প্রশ্নটা বলা আছে যে রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তো বৃত্তটা আসলে উপরেও হতে পারে নিচেও হতে পারে, এরকম কিন্তু ক্লিয়ার বলা নেই। তাহলে আমাদের এরকমভাবে এই জায়গায় একটা বৃত্ত, এখানেও একটা বৃত্ত আমরা ধরে নিতে পারি আমাদের সুবিধার্থে।
তো যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু ফোর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, ফোর। তো এখান থেকে এই পর্যন্ত যদি দূরত্ব ফোর হয়, তাহলে নিশ্চয় এই যে সেন্টার যেটা রয়েছে মাঝ বরাবর, এর দূরত্ব কিন্তু এখান থেকে এটা হবে কত, দুই হবে। এই দুইটাই কিন্তু আবার বৃত্তের কিন্তু ব্যাসার্ধ হয়ে গেল, মানে এখান থেকে এটাও দূরত্ব যত, এখান থেকে এটাও দূরত্ব তত। আবার এখান থেকে এটার উচ্চতাও কিন্তু দুই হয়ে যাবে, কারণ এই ব্যাসার্ধ যত এটাও কিন্তু ব্যাসার্ধ। এই জন্য এখানে আমরা লিখতে পারি 2,2। আবার যদি একইভাবে নিচের দিকে যাই, এখানে লিখতে পারি আমরা 2, -2 এইভাবে। তো এই বিষয়টি আমি আবারও একটু বলে নিই, যেহেতু এখান থেকে এই পর্যন্ত দেওয়া রয়েছে ফোর, এই তিন নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি, তাহলে এর মাঝের বিন্দু যেটা, এই বিন্দু, এটা কিন্তু হবে টু। তাহলে এখান থেকে এটা যেটা দূরত্ব, আবার এখান থেকে এটা দূরত্ব একই, মানে এটাই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে টোটাল যা হবে তার অর্ধেক, মানে হচ্ছে দুই। আবার এখান থেকে এটার উচ্চতা যেটা, ওয়াইয়ের মান, সেটাও কিন্তু হচ্ছে দুই। তো আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তাহলে এখান থেকে আমরা লিখব যে বৃত্তের ব্যাসার্ধ, ইকুয়াল টু হবে যে টোটাল যা থাকবে তার অর্ধেক, অর্থাৎ ফোর বাই হচ্ছে টু, ইকুয়াল টু হচ্ছে টু। এবং বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হবে অ্যাকচুয়ালি হচ্ছে 2, আমরা এটা কিন্তু ওয়াইয়ের মান যেটা, সেটা কিন্তু প্লাস মাইনাস আকারে দুই ধরব। কারণটা হচ্ছে উপরেরটা যদি হয় তাহলে প্লাস দুই, আর নিচেরটা হলে -2। এখন কিন্তু আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে বৃত্তের ব্যাসার্ধও পাওয়া গেছে, কেন্দ্রটাও পাওয়া গেছে। তো ব্যাসার্ধ আর কেন্দ্র পাওয়া যদি যায়, তাহলে কিন্তু অনায়াসে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তো অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ আমরা জানি এক্স মাইনাস হচ্ছে এখানে 2² প্লাস হচ্ছে ওয়াই মাইনাস, এখানে ওয়াইয়ের যেটা স্থানাঙ্ক সেটা হচ্ছে, আমরা চাইলে প্লাস মাইনাস আকারে দিয়ে দিতে পারি, অথবা নর্মালি এখানে যা আছে, তাহলে এই মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ করলেও প্লাস মাইনাসই সিম্বল থাকে, তাহলে এত স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধের উপর স্কোয়ার, অর্থাৎ 2 উপর স্কোয়ার। এখন এটা ভাঙালেই আসলে সমীকরণটা হয়ে যাবে, এটাও কিন্তু একটা সমীকরণ, চাইলে এটাও রাখা যায়, বাট অনেক ক্ষেত্রে হয়তো মার্ক কাটার সম্ভাবনা থাকে, এই জন্য এটা ব্যাখ্যা করে দেখানোই ভালো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x² - 2x + 4, আর এখানে আমরা লিখতে পাচ্ছি y² + -, আমরা এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে 4, এখানেও 4y, এটা প্লাস মাইনাস, তারপর হচ্ছে প্লাস 4 = 4, বা x² একটু সাজাই নেব আমরা এখন y², এখন আমরা এখান থেকে যে মানগুলো পাবো সেইগুলো একটু আমরা চিহ্নিত করব, সেই মানগুলো কি আসছে, এখান থেকে তাহলে আমরা পাচ্ছি -4x, আর এই জায়গা থেকে পাচ্ছি আমরা +-4y, প্লাস আমাদের এখানে 4, আর এখানেও কিন্তু 4 থেকে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে 4 এইটা আকারে লিখতে পারি, এত ইকুয়াল টু হচ্ছে 0। এইভাবে রেখে দিলেই আসলে হয়ে যাবে, এটাই হচ্ছে নির্ণেয় সমীকরণ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।